নাগরাকাটা ব্লকের নাগরাকাটা বস্তি সংলগ্ন পাহাড় থেকে একটি 18 ফিটের কিং কোবরা সাপ উদ্ধার করে কুমির রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দিলেন সরকর্মী সৈয়দ নৈয়াম বাবুন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ওই এলাকা থেকে মোট 6টি কিং কোবরা উদ্ধার করেছে বাবুন বাবু। পাশে জলঢাকা নদীর ওপারে চাপড়ামারি জঙ্গল, সেই জঙ্গল থেকে মাঝে মধ্যে এই বস্তিতে কিং কোবরা ঢুকে পড়ে। আজকে এখানে এই প্রায় 2-2.5 ঘন্টা আগে সাহিদ বলে একজন আমার এক মানে এই নাগরাকাটা বস্তির এক গ্রামবাসী, উনি খবর দিলেন ওয়াইল্ড লাইফে যে এখানে নাকি কিং কোবরা সাপ বেড়েছে আন্দাজে বলেছিলেন। যাই হোক, তো ওয়াইল্ড লাইফ থেকে আমাকে খবর দিয়েছে, আমি আসলাম, এসে দেখি এই নাগরাকাটা বস্তিতে সত্যি একটা বিশাল কিং কোবরা সাপ এই বস্তির সামনে রাস্তাতে ছিল। তো গ্রামবাসীরা তাতে সবাই আতঙ্ক হয়ে পড়েছিল। সাপটি প্রায় মানে কি 11 ফিট 2 ইঞ্চি লম্বা আছে। আর সাপটি গুই সাপ খেয়েছিল, সাপটি গুই সাপের সাথে লড়াই করে জখমও হয়েছে। আর সাপটিকে ধরতে গিয়ে আমিও 2-4 জায়গায় জখম হয়েছি, কিন্তু আমার কিছু অতটা কিছু হয়নি। সাপটি এখন ধরে আমি মানে ওয়াইল্ড লাইফের হাতে তুলে দিলাম, ওনাদের বলবো যে ওনারা NICU-তে সাপটিকে দিয়ে দেয়, একটু ট্রিটমেন্ট করার ব্যাপার আছে। গোবিন ভাই, আচ্ছা কী করলেন আপনারা এখানে আজকে? আমরা গ্রামে থেকে খবর আসলো আমাদের কাছে এখানে সাপ আছে কিং কোবরা, তো সাপ প্রিয় ববন কাকুকে ডাকলাম আর সাপটা ধরা হলো। কী সাপ এটা? সাপটা কিং কোবরা। কত লম্বা? 18 ফিট লম্বা। এখন কী করবেন? এটা গরু মারা জঙ্গলে ছাড়তে হবে। এটা কোনটা ওটা পড়ে ভাই? হুম